সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে এই জ্বালাও পোড়াও দমন এবং গ্রেফতারি পরোয়ানা নীতি শুরু করেছে, এবং প্রত্যেকটা এই যে গ্রেফতারি পরোয়ানা এবং মিথ্যা মামলা এগুলো প্রচার হচ্ছে। এই প্রধানমন্ত্রী অবৈধ, প্রধানমন্ত্রীর অবৈধ ক্লাসের এই ভবন থেকে যখন যেভাবে তুলতে যাচ্ছেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হচ্ছে এবং মামলা দেওয়া হচ্ছে, এবং পুলিশ এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে তারা। এই আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীর নামে মিথ্যা মামলা এবং তাদেরকে দল জুলুম হামলা অত্যাচার করার জন্য এবং যাতে তারা ঘরে থাকতে না পারে সেজন্য ভয় দেখানোর জন্য চেষ্টা করা হচ্ছে, এবং এই আইন আদালতকে তারা ব্যবহার করছে মিথ্যা মামলা দিয়ে, গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে এই বিরোধী দলকে দমন করার জন্য। আর দুদককে দিয়ে তারা অবস্থা সৃষ্টি করেছে, দুদককে দিয়ে মিথ্যা তথ্য দিয়ে যাতে গ্রেপ্তার করতে পারে আমাদের এই বিএনপির সিনিয়র নেতা কর্মী, সবার নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য দুদককে তারা ব্যবহার করছে। তারা দেশ চালাতে পারে না, তারা আবার ক্ষমতাও ছাড়বে না। আমরা এই জাতীয়তাবাদী মহিলা দল এই সমাবেশ থেকে আজকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে এবং আমাদের ডক্টর জুবাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই অবৈধ সরকারের ভয় দেশ নায়ক তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সেই জন্য সারাক্ষণ তারা অপপ্রচারে আছে এবং মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করে আছে। কারণ দেশ নায়ক তারেক রহমান তারা জেনেছে যে বিদেশ থেকে যদি এইভাবে গণ আলোড়ন সৃষ্টি করতে পারে জনগণের মধ্যে, তাহলে দেশে আসলে কি হবে, দেশে আসলে এই সরকারের অবস্থা কি হবে, এই বস্ত্র কি হবে, সেই জন্য তারা ভয়ে ভীত আছে। এই অবৈধ এই যে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছে যে বিএনপি নাকি বিপদে আছে, আরে বিএনপি বিপদে নাই, বিপদে আছে আওয়ামী লীগ, এই জনগণকে নিয়ে বিএনপি কে নিয়ে আওয়ামী লীগ বিপদে আছে। সুতরাং সময় থাকতে তোমরা দেশটাকের, তোমরা তার ক্ষমতা থেকে নামার চিন্তা করো, কারণ তোমাদের এই সম্মানে থাকবে না, তোমরা সশম্মানে তখন নামতেও পারবে না। তোমরা যে অবস্থা সৃষ্টি করেছো জনগণের মধ্যে, এখন জনগণ জেগে উঠেছে, দেশের প্রত্যেকটা জনগণ এখন জিয়া পরিবারের সাথে আছে। এই অবৈধ সরকারি সবচেয়ে বেশি ভয় জিয়া পরিবার, এই জন্য জিয়া পরিবারকে, জিয়া পরিবারের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এটা কি এ পর্যন্ত পারেনি, ভবিষ্যতেও কখনো পারবে না ইনশাল্লাহ, কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অবশ্যই আগামী প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনায় আসবেন, দেশ নায়ক তারেক রহমান অবশ্যই দেশে ফিরে আসবেন এবং এই দেশের জনগণের হাল ধরবেন ইনশাল্লাহ। তাদের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দল একজন, সেই জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, এই সংগ্রামের বলিষ্ঠ নেত্রী, আপন সম্পাদক, আরেকজন তেজস্বী নেত্রী সুলতানা আহমেদ।